পূর্ব মেদিনীপুর জেলা, নন্দীগ্রাম, শ্রীপুর গ্রাম, ভেকুটিয়া এক নম্বর, বিজেপি কর্মীর বাড়িতে খড়ের গাদায় আগুন, অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে। বিশেষ সূত্রে জানা গিয়েছে নন্দীগ্রাম ভেকুটিয়া এলাকার গতকাল তৃণমূলের এনআরসি ও সিএ বিরোধী একটি সভা চলেছিল। সেই সভা শেষ হওয়ার ঘণ্টাখানেক পর বিজেপি সমর্থক শীতল মণ্ডল এর বাড়িতে আগুন লাগানোর চেষ্টা চালানো হয় দুষ্কৃতীরা। বাড়ির সামনে খড় সঞ্চিত ছিল, সেই খড়ের গাদা দিয়ে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। বাড়ির লোকেরা আগুন দেখে বেরিয়ে আসে, যাতে নন্দীগ্রাম থানায় পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসেন বলে খবর। এই ঘটনায় এখনও কাহোকে গ্রেপ্তার করা যায়নি। গতকাল রাত্রে আমাদের এই শ্রীপুর 36 নম্বর বুথের আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা শীতল মণ্ডল, ইনি শক্তি কেন্দ্রে প্রমুখ রয়েছে, দীর্ঘদিন ধরে আমাদের এই বিজেপি পার্টির কার্যকর্তা হিসেবে কাজ করছে। গতকাল রাত্রে আমরা খবর পাই ওনার একটা এই খড়ের গাদা ছিল, আপনারা এসেছেন দেখেছেন, এই খড়ের গাদায় তৃণমূলরা পরিকল্পিতভাবে কালকে এই জায়গায় মিটিং করে দলবল নিয়ে এসে রাত্রি সম্ভবত আনুমানিক সময় 12টার পরেই আগুন লাগিয়ে দেয়। এনারা ঘরে তখন শুয়েছিল, আগুনের দাবানলের শিখা দেখে বাইরে এসে জানতে পারলো ওদের সামনে যে খড় গাদা আগুন লেগে গেছে। তো তারপরে আমাদের খবর দেয় প্রশাসনের দপ্তরে, আমরা খবর দিই, প্রশাসন এসেছিল রাত্রি 2টোর পরে, সম্ভবত 3টে নাগাদ এসেছিল, দেখে গেছে। তো আমরা জনতা পার্টির পক্ষ থেকে আমরা সকালে এসেছি এই জায়গায়। আসলে গত লোকসভা ভোটের পরে, গত লোকসভা আমাদের বিজেপি ভারতের জনতা পার্টি, মানুষ যেভাবে ভারতের জনতা পার্টিকে আশীর্বাদ দিয়েছে, ভেকুটিয়া অঞ্চলে 25টা বুথের মধ্যে আমরা এখানে 10টার বেশি বুথে লিড পেয়েছি। আমরা কোনো রকম মিটিং মিছিল না করেও মানুষের আশীর্বাদ পেয়েছি। সামনে বিধানসভা রয়েছে, এই বিধানসভায় তৃণমূল এখন দিশেহারা, ওদের পাশে মানুষ নেই, জনবল নেই, ওরা সন্ত্রাস করে এলাকাকে সন্ত্রস্ত করে, যাতে মানুষ তার নির্বাচনে ভোটটা না দিতে পারে, এলাকা দাপিয়ে রাখা যায়, মানুষকে ভয় দেখিয়ে এরকম সন্ত্রাস কায়েম করছে। এই শীতলবাবু 2016 সালে বিধানসভায় ঠিক একইভাবে আক্রান্ত হয়েছিল। এনার এই বাড়িটা দেখছেন, সামনে দেখুন, একটু ছবিটা দেখাবেন, বাড়িটার ছবিটা দেখাবেন, টালির চাল বাড়ি, এই সামনের দিকে পুরো টালি ভেঙে দিয়েছিল গত 2016 সালে বিধানসভার রেজাল্টের দিন, খড়ের গাদা আগুন ধরে দিয়েছিল 2016 সালে বিধানসভা। তার পুনরাবৃত্তি ঠিক আবার 2020 বিধানসভার আগেই তৃণমূল এইভাবে সন্ত্রাস করতে চাইছে, কিন্তু এই সন্ত্রাস আমরা রুখে দাঁড়াবো। আমরা ভারতের জনতা পার্টি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, এখানে কোনো রকম সন্ত্রাস করতে দেব না। মানুষ তার অধিকার, নির্বাচনে গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠা করবে, এটাই আমরা চাই, এবং এখানে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল ফোটাবো, এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আপনার নাম কি? আমার নাম ধনঞ্জয় গড়া, নন্দীগ্রাম 1 পূর্ব মণ্ডলের সভাপতি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম। লক্ষ্মীটি গো, দোহাই তোমার, রাজলক্ষ্মীতে চলো না। রাজলক্ষ্মীর হলমার্ক গয়না ছাড়া মন যে তোমার ভরে না, সবাই তো জানি রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের ঠিক বিপরীতে। আগুন ধরাইছে এখানে তৃণমূলের, কালকে মিটিং ছিল, ওই বিকেলে মিটিং ছিল, সন্ধ্যা 7টার দিকে মিটিং শেষ। মিটিংয়ের শেষে তার রাত্রে ওই তৃণমূলের দুষ্কৃতেরাই আমার খড়ের গাদা 12:20 নাগাদ আগুন ধরিয়ে দিয়েছে। আমরা যখন আমরা বাড়িতে শুয়েছিলাম, কিন্তু আমার ছেলেরা দোতলাতে শুয়েছিল, ছেলে পেশাব করতে যখন উঠি দেখে না, পুরো দাউ দাউ করে গাদাটা জ্বলছে সামনে বরজ, সেটাকে বাঁচাবার জন্য নিজেরা সকলে এসে ঝাঁপিয়ে পড়ে ছেলে চিৎকার করলো, সেগুলো বেরিয়ে এসে আমরা সবাই গাদাটা নিভে এলাম, বরজটাকে রক্ষা করি এই পর্যন্ত। এইবার আগামী 16 সালে রেতের দিন, বিধানসভা রেজাল্টের দিন, আমার এখানে একটা গাদা ছিল, সেটা গাদা পুড়ছে। আর এই যে আমার এই বাড়িতে দেখছেন, এই যে টিনের চালা দেখছেন, এটা পুরোটা ভেঙে দিয়েছিল, তারই ছিল এটা, এটা পুরো ভেঙে দিয়েছিল। আমি তারপরে টিন লাগাইছি, এ পাশটাও পুরোটা ভেঙে দিয়েছিল,
এই পর্যন্ত। আর মাঝখানেও আমাকে মাছ ধরেছে, অনেক শাসাইছে, আগামী দিনে যাতে আমি মানে একটু ভালোভাবে থাকতে পারি সেটি আমাকে প্রশাসন জানিয়েছেন। আমি প্রশাসনকে আমি দুটো দেড়টার দিকে ফোন করছিলাম, প্রশাসন এখানে 10-12 জন পুলিশ আসছিল, রাত্রে 2:40 পুলিশ আসলো, পুলিশ স্টেটমেন্ট দিয়ে গেছে, দেখে গেছে, ছবি তুলে নিয়ে গেছে, সকালে দেখা করতে বলছে, আমি এখনো যাইনি। আপনার নাম? আমার নাম শীতল কুমার। বাড়ি? বাড়ি শ্রীপুর, পোস্ট মনুচক, জেলা পূর্ব মেদিনীপুর। অভিযোগ করছেন যে তার রাজনৈতিক প্রতিষ্ঠার ফলে, যেহেতু তিনি বিজেপি করছেন, সেই জন্য আপনার দলের কর্মীরা তার খড়ের গাদায় আগুন দিয়েছে, এভাবে 2016 তার বাড়িতে অগ্নিসংযোগ হয়েছিল, এরকম একটা অভিযোগ, কি বলবেন? এটা শীতলবাবু যেটা বলেছে এটা সম্পূর্ণভাবে মিথ্যা। তো গতকাল ঘটনা আমরা আজকে সকালেই জানতে পেরেছি, তো ওটা রাত্রে 12:30 নাগাদ নাকি অগ্নিসংযোগ হয়েছে বলে ওরা মানে বলছি। তো সেক্ষেত্রে আমাদের রাজনৈতিক এখানে কোনোরকমভাবে ওদের বন্ধ নেই, ওদের পারিবারিক, সম্পূর্ণভাবে পারিবারিক ব্যাপার। 2016 বিধানসভার সময় যে অগ্নিসংযোগ হয়েছিল, তো পুলিশ ইনভেস্টিগেশন করেছেন, ওখানে কোনোরকম আমাদের রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ ছিল না। এবারে যে গতকালের যে ঘটনা, এর সঙ্গে আমাদের রাজনৈতিক কোনো তৃণমূল কংগ্রেসের কোনোরকম জড়িত নয়। আপনার নাম? আমার নাম শ্যামল কুমার প্রধান, আমি এই বুথের তৃণমূল কংগ্রেসের সভাপতি, আর আমি বর্তমান ওই মানে প্রাক্তন ওইখানকার গ্রাম পঞ্চায়েত মেম্বার ছিলাম, বর্তমান আমি গ্রাম পঞ্চায়েতের মেম্বার বারকান্দ্র বসরা, আমার 1 নম্বর বুথ, 20 নম্বর সংসদের সদস্য, এই শ্রীপুর গ্রামের আমি বাসিন্দা। তৃণমূলের কোনো দলীয় পদে আছে না? তৃণমূল দলীয় পদে বলতে আমি আমার আমাদের ওটা হচ্ছে আমাদের 10 নম্বর সংসদ, 36 নম্বর বুথ, ওখানকার আমি বুথের সভাপতি তৃণমূল কংগ্রেস।